ডানকুনি বন্ধন ব্যাংক লিফটের মধ্যে, লিচু বাগানের মধ্যে। তো চলুন দেখি এখান থেকে বের করে নেওয়া যাক। সো জয় হিন্দ দোস্ত, আমি সোমেন বারিক, আপনারা দেখছেন সোমেন বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকে মানুষের ভয়, রক্সে নির্বিষ কিংবা বিস্তর, রাত হোক বা দিন সর্বদা সাপে আনা আনা লেগেই চলেছে। আর সেই সাপ মাঝেতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সোমিরান বারিক অ্যান্ড রেস্কিউ টিম। আজ আবারও একটি সাপ এখানে ঢুকে পড়েছে, মানে পড়ে গেছে কোনো কারণ। এটা একটি লিফট, মানে এখনো চালু হয়নি বা বন্ধ, যেখানে পড়ে গেছে কোনো কারণ। চলুন এখান থেকে বের করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন সাপটি, আর এটা হচ্ছে কোন জায়গা? ডানকুনি বন্ধন ব্যাংক লিফটের মধ্যে, লিচু বাগানের মধ্যে। তো চলুন দেখি এখান থেকে বের করে নেওয়া যাক। চলে এলো বাইরে। র্যাট স্নেক সম্পূর্ণ নির্ভীক সাপ, এর কোনো বিষ হয় না। কিন্তু একে র্যাট স্নেক কেন বলা হয়, কারণ এরা সবচেয়ে বেশি কিন্তু ইঁদুর খায়। ইঁদুর খাওয়ার জন্যই কিন্তু একে র্যাট স্নেক বলা হয়। আর এই সাপটিকে নিয়ে অনেক মানুষের অনেক ভয় আছে, এ নাকি ল্যাজ মারলে সেই জায়গাটা পচে যায়। একদমই না, ল্যাজের কোনো ব্যাপারই থাকে না। আর এটা নাকি শুধুমাত্র ছেলে হয়, সেটাও একদম ভুল। এরও ফিমেল আছে, এর ফিমেলের সাথেই এর মেলে কিন্তু জোর হয়, এর সাথে কোনো গোখরোর জোর লাগে না। সম্পূর্ণ ভুল ধারণা এটা। চলুন একে এখানে ছেড়ে দিই। আর এই জায়গায় যিনি ফোন করেছে একবার, দাদা এদিকে আসবে না, কে ফোন করেছিল? কে? তো দাদা ফোন করেছেন, দাদা আপনার নামটা বলুন। আচ্ছা, এটা বড়দা বন্ধন ব্যাংক। তো বন্ধন ব্যাংকের মধ্যে এনারাই ফোন করেছে আপনাদের ব্যাংকের এখানে? আপনাদের নাম, দুজনের নামটা একটু বলুন। আমার নাম নির্মল প্রামাণিক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বন্ধন। আপনার? সুমন্ত ঘোষ। সো থ্যাংক ইউ সো মাচ এনাদের দুজনকে এই সাপটি বাঁচানোর জন্য, আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য। আর থ্যাংক ইউ, এটাকে দাঁড়াস বলে নির্ভীক সাপ, কোনো ভয় নেই এটাকে। তো চলুন একে এবার বাইরে ছেড়ে দিই। দাদা বলছে এখানে জায়গা দেখাচ্ছে, ছেড়ে দেবো এখানে। এখানে এটা কি, এখানে একটু ছাড়া প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এই জায়গাটা মানে থাকার জায়গায় খুব কমই আছে, ঘর বাড়িটা বেশি। তো একে প্যাক করে নিই, এ প্যাক করে নিই, ঘরের সামনে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। আমার বাড়ির সামনে ছেড়ে, কারণ এদিকটাই সব ঘর বাড়ি রয়েছে, ঘর বাড়ি নিয়ে যারা চেনা আছে। হ্যাঁ, কারণ পুরো এদিকটায় পুরো জনবসতি এরিয়া, এখানে ছাড়া উচিত হবে না, আবারও কারো বাড়িতে ঢুকবে সেই জন্য। হ্যাঁ, তো চলুন একে প্যাক করে নিই। ওদেরকে চোট লাগালে হবে না, বলো। চলুন, ব্যাগ হয়ে গেলে এখানে ছাড়বার জায়গা পাচ্ছি না ঠিকঠাক, কারণ এখানে ছাড়লে আবার মেরে ফেলবে।
বুঝলেন এটাকে ঘরের সামনে নিয়ে গিয়ে আমরা ছেড়ে দিই। এই সময় ধরে আনলাম, এবার এটাকে এর নেচারে ছেড়ে দিই আমার বাড়ির পাশে। আমার বাড়িটা দেখিয়ে দিই, রাস্তাটা দেখিয়ে দিই। ওই যে এইটা নয়, ওই রাস্তাটা দিয়ে বাড়ির পাশটা দিয়ে দেখতে। এখানে একটা সুন্দর গাড়ি আসছে, ভালো গাড়ি। তো একে এখানে ছেড়ে দেবো, তো আসো একটুখানি ভেতর দিকে যাই। মূষা কামড়াচ্ছে খুব, আর ও পালিয়ে গেল। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই বলেই নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।